সামনেই একটা বড় ঝড় হবে সম্ভাবনা রয়েছে, আপনি আপনার পঞ্চায়েতের মানুষকে কি বলে সতর্ক করবেন? এর আগে একটা আমফান বিশাল বড় ঝড় হয়েছিল, তার জন্যে আমাদের প্রস্তুতি প্রচুর, মানে গ্রাস লেভেলে প্রস্তুতি, আমরা বুথে নেমে নেবে যেসব কাঁচা বাড়ি আছে তাদের ঘরে বলে অন্য পাকা বাড়িতে আশ্রয় ব্যবস্থা করেছিলাম, এবং তাতে আমরা খুব সাকসেস হয়েছিলাম যে আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কিছু ঘর বাড়ি নষ্ট হওয়া ছাড়া আমাদের কিছু হয়নি। তো এই ধরনেরই আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থেকেও আমাদের নির্দেশ আছে, আমরা এবারেও এরকম সতর্ক থাকবে, এবং প্রতিটা বুথে বুথে আমাদের মেম্বার এবং আমাদের ছেলেরা তারা গিয়ে যেসব বাড়িগুলো খুব কাঁচা অবস্থায়, খুব জীর্ণ অবস্থায় আছে তাদের ঘরে শিফটিং করে ভালো জায়গায় তুলে দেওয়া, এবং তাদের কিছুদের তেরপল দরকার আছে সেইগুলোকে দেওয়া, এগুলো আমরা বুথে বুথে আমরা করব, এবং সেই প্রস্তুতি আমাদের আছে, এবং আশা করি দুর্যোগের সাথে আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারব। উন্নয়নের 11 বছর, আর এই সেই উপলক্ষেই আমরা দেখছিলাম যে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, তো আপনার পঞ্চায়েতের পক্ষ থেকে কি উদ্যোগ নিয়েছে? আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার আমরা টার্গেট রেখেছি যে আমরা একটা মিছিল বিভিন্ন প্রকল্পের যারা উপভোক্তা আছে তাদের ঘরে নিয়ে, একটা পঞ্চায়েত থেকে নিয়ে নবপুর বাজার পর্যন্ত আমরা একটা র্যালি মিছিল করব, মানে টোটাল সমস্ত ডিপার্টমেন্ট, যত যত লোক, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, বিবি খাদ্য সাথী, যারা যারা উপভোক্তা আছে তাদের নিয়ে একটা সুন্দর বর্ণাঢ্য একটা ট্যাবলো এলাকার জনগণকে জানাবার জন্য আমরা করব, এরকম একটা আমাদের চিন্তাভাবনা আছে, আগামী বৃহস্পতিবার এটা করব আমরা। অমিত শাহ রাজ্যে রাজ্যে এসে বার্তা দিলেন যে সিএ হবে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, ও তো দীর্ঘদিন ধরে বলছে সিএ হবে, তো এটা আবার পশ্চিমবাংলায় এসে আবার নতুন করে বলছে করোনা চলে গেলে সিএ হবে। আমি জানি না করোনা একটা মহামারী রোগ কবে যাবে, এটা তো মানে নিয়মিত একটা জিনিস, করোনাও যাবে না আর সিএও হবে না, কারণ এমন একটা জুমলা ঢুকিয়ে দিয়েছে যে করোনা শেষ হলে, তো উনি কি বলতে পারবেন যে করোনাটা কবে শেষ হবে? 2022 কি 2023 তো আমরা কেউ জানি না, এটা থাকবে কি নর্মালভাবে চলবে কি আরও ব্যাপক আকার নেবে আমরা তো কেউ জানি না। ওই জন্য ওর ভেতরে দেখবেন একটা প্রশ্ন দিয়ে দিয়েছে যে করোনা শেষ হলে আমরা করব, তো করোনা কবে শেষ হবে সে তো কেউ ওপরওয়ালা খোদা নয় যে বলে দেবে, সেটা থাকবে হয়তো কন্টিনিউ টিভির মতন রয়েও যেতে পারে যে অল্প অল্প করে হবে প্রতি বছর, তো করোনাও শেষ হবে না আর সিও হবে না, এর কথার মধ্যেই এর উত্তর আছে যে করোনা শেষ হলে সিএ করব। তো আপনি বলুন না করোনাটা কবে শেষ হবে, কোনো বিশ্বের ডাক্তার বা সায়েন্টিস্ট তারা বলতে পারবে কি যে অমুক দিনে শেষ হয়ে যাবে? সে বসে থাকুন, এখন 10 বছরও লাগতে পারে, 10 বছরই সরকার থাকবে কি দেখুন আবার, এই ধরনের প্রশ্নই হয় না কিছু। যত যখনই নির্বাচন আসে তখনই দেখি যে দিল্লি থেকে আপনাদেরই বক্তব্য, দিল্লি থেকে আরো সব নেতারা সব আসে, তো সামনে বছরই আর কি পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তার আগে আপনার দল আপনার অঞ্চলেই বা কতটা স্ট্রং বা সেকেন্ড কোনো লবি তৈরি হচ্ছে? প্রথম কথা বলি, দ্বিতীয় প্রশ্নটার উত্তর প্রথমে বলে দিই যে নবাবপুর অঞ্চলে কোনো লবি নেই, কারণ আমরা কোনো লবি করতে দিই না, আমাদের যে টিম আছে আমাদের মধ্যে যদি চলার পথে আমরা হিউম্যান মানুষ, আমাদের মধ্যে ভুল ভ্রান্তি, কারো উপরে আরমান অভিমান দুঃখ এটা হতে পারে, তা কিন্তু আমরা সেটাকে মিটিয়ে নিই, এবং দ্বিতীয় লবির কোনো জায়গা নেই, যখন সবাইকে নিয়ে আমরা চলবো লবির প্রশ্নটা হবে কেন? লবি যারা বলে বেড়াচ্ছে তারা কিন্তু লবির লোক নয়, তারা ভোট এলেই কখনো কংগ্রেস হয়ে যাবে, কখনো বিজেপি হয়ে যাবে, কখনো নির্দল হয়ে যাবে, এই ধরনের কিছু মানুষ আছে থাকবে, কারণ ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবে, নেগেটিভের পজিটিভ থাকবে, তার পার্সেন্টেজটা খুব কম, কিছু হবে না, কারণ নবাবপুর প্রচণ্ড স্ট্রং, কারণ আমরা এলাকার উন্নয়ন করেছি, এলাকার মানুষের পরিষেবা দিয়েছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, কারো উপরই পঞ্চায়েতের তরফ থেকে জুলুম অত্যাচার কিচ্ছু করিনি, সেটা এলাকার মানুষ জেনেছে, এবার তাদের দরবারে যাব, আমাদের কাজের, আমাদের উন্নয়ন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের ভিত্তিতে আমরা ভোট চাইব, এবং ভালো ক্যান্ডিডেট আমরা এলাকায় দেবো যারা মানুষের পরিষেবা দিতে পারবে, আশা করি নবাবপুর খুব ভালোভাবে উতরে যাবে, আমাদের কোনো অসুবিধা হবে না। টোটাল পশ্চিমবাংলার ব্যাপার হচ্ছে, দেখুন আগের বারের পঞ্চায়েতে আমার দলও এটা স্বীকার করেছে, কিছু কিছু জায়গায় যারা বিরোধী আমাদের দল আছে তাদের ঘরে ক্যান্ডিডেট দিতে না দেওয়া, এই জিনিসটা আগামী দিন আর হবে না, এটা হওয়া উচিত নয়, কাম্য নয়, আর সবাই পার্টিসিপেট করুক না, আমরা মমতা ব্যানার্জি যা উন্নয়ন আছে তার নিয়ে ভোট করলেই আমরা জিতে যাব, অসুবিধে কিছু নেই, সেই জন্যে আমাদের নবাবপুরে বা পঞ্চায়েত ইলেকশনে আমাদের কোনো প্রবলেম নেই। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রেখেছেন, সেখানে বলেছেন যে আগামী পঞ্চায়েত অবাধ ও শান্তিপূর্ণভাবে হবে,
যখনই আমরা দেখেছি গত কয়েকটা নির্বাচনে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গেছে, সেই জায়গায় অবাধ এবং শান্তিপূর্ণ রাজনীতি হলে ভোট গ্রহণ হলে সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে একটা ভয়ের ব্যাপার থাকছে? না না, ভয়ের ব্যাপার এই জন্য থাকবে না। দেখুন, কিছু কিছু গ্রাস রুটের মানুষ তারা ভুল ভাল করে ফেলে, দলের নির্দেশ মানে না, দল এবারে কঠোর হাতে সেটাকে দমন করবে। এবং আপনি বলুন না, এই বিধানসভা নির্বাচন যেটা হয়ে গেল, সেন্ট্রাল ফোর্স, এটা তো অবাধ হয়েছে, কেউ তো বলতে পারবে না যে এটা লুটপাট হয়ে ভোট হয়েছে। বিধানসভা ভোটের কথা বলছি, সেখানে 213টা সিট নিয়ে বিশাল ম্যান্ডেট নিয়ে তৃণমূল এলো, তাহলে কীভাবে এলো? মানুষের সুন্দর ভালোভাবে ভোটটা হয়েছে বলেই তো হয়েছে। আমরা চাই এইভাবেই ভোটটা হোক, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের আমাদের সর্বভারতীয় সভাপতি, উনি যেটা বলেছেন, আমিও চাই যে দল নবাবপুরেও আমরা কিন্তু বিরোধীদের কোনোদিন আমরা বলিনি যে নমিনেশন দেওয়া হবে না, অসুবিধা নেই কিছু। আমরা আমরা তো লড়াই কার কার সাথে করবো? যদি নমিনেশন দিতে নাই দিই তাহলে আমরা ওই জিতে তো লাভ হবে না কিছু। আসুন লড়াই করি, তুমি 20টা পাবে, আমি 50টা পাবো, অসুবিধা কিছু নেই। তো দল যেন আমারও এটা, মানে আমার ব্যক্তিগত মত আমার এটা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার একমত যে উনি যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন, যে অবাধ এবং শান্তিপূর্ণ যেন পঞ্চায়েত ভোট হয় এবারে, এবং নবাবপুরে হবে, এটা আপনাকে আমরা জানিয়ে দিচ্ছি, যেটা হয়েওছে আগে আগামী দিনেও হবে। রমজান শুরু হয়ে গিয়েছে, ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি। ঈদের আকর্ষণীয় অফার নিয়ে আসলো বিকে ফ্যাশন। ঈদের মার্কেটিং এর জন্য আজই যোগাযোগ করুন বিকে ফ্যাশন। আমাদের এখানে পেয়ে যাবেন জিন্স প্যান্ট, কটন প্যান্ট, শার্ট, টি শার্ট, ট্রাউজার, শর্টস, গেঞ্জি, জাঙ্গিয়া, রুমাল, মোজা, কুর্তি, লেগিংস, ট্রেগিংস, লেডিস জিন্স টপ এবং মিডি, পাটিয়ালা, ব্রাউন, সারারা সেট, গরারা সেট, স্কার্ফ সেট, জাম্পস্যুট, বাবা স্যুট, বেবি ফ্রক, বেবি সেট, ব্লেজার, শাড়ি এবং অল এক্সক্লুসিভ রেডিমেড গার্মেন্টস। আমাদের ঠিকানা মোরশাদ বাস স্ট্যান্ড, হুগলি। আমাদের যোগাযোগের নাম্বার 9064464578 অথবা 983153। টিপস আধুনিক বোরকা কালেকশন এবং নতুন বোরকা ডিজাইন 2022। অনেকে ভাবে কি বোরকা কিনবো, কোন ডিজাইনের বোরকা কিনবো, তাই আমরা বোরকা ছবি এবং নানা রকম নতুন নতুন ডিজাইনের বোরকা নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনি চাইলে সহজেই আপনার পছন্দের বোরকা সম্পর্কে দাম সহ সকল তথ্য জানতে পারবেন। আজই চলে আসুন মনিরা বোরকা হাউস, এখানে পেয়ে যাবেন 100 টাকা থেকে নিয়ে একেবারে 5000 টাকা পর্যন্ত বোরকা হাউস। একেবারে পশ্চিম বাংলার কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছে মনিরা বোরকা হাউসের শাখা, যেমন আমাদের শাখা রয়েছে শ্রীয়াখালা 31 নম্বর বাস। আমাদের এখানে চলছে ঈদের আকর্ষণীয় অফার, আজই যোগাযোগ করুন মনিরা বোরকা হাউসে 9732440300 এই নাম্বারে। তাহলে দেরি কেন, আজই চলে আসুন মনিরা বোরকা হাউসে।